হ্যালো গাইস, আমি আজকে সিঙ্গাপুর স্পোর্টস হাব স্টেডিয়ামে যাচ্ছি স্কেটিং করতে। তো আমি এখন সিগনালে আছি, সিগনাল ছেড়ে দিছে। ওই যে দেখা যাচ্ছে সিঙ্গাপুর স্পোর্টস হাব স্টেডিয়াম, এখানে অনেকেই স্কেটিং করে, সিঙ্গাপুরিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সব দেশের লোকই এখানে আসে মোটামুটি। চলুন, দেখলে অনেক মজা পাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, এটি একটি বাস স্টপ, এখানে বাস এসে থামে, আর কিছু সিট আছে, চেয়ার আছে, এখানে মানুষ বসে বাসের জন্য অপেক্ষা করে। এখানে কত নাম্বার বাস আসে, কোথায় কোথায় যায়, সব লিস্ট আছে। আপনি যদি কত নাম্বার বাসে যাবেন যদি না জানা থাকে, তাহলে এই সাইনবোর্ড দেখে আপনি জেনে নিতে পারেন আপনি কোথায় যাবেন। এই যে আমাদের সাইনবোর্ড ইন্ডিকেট করতেছে স্টেডিয়াম, সিঙ্গাপুর স্পোর্টস হাব স্টেডিয়াম। সিঙ্গাপুর স্পোর্টস হাব সোজা যেতে বলছে, এখানে সিঁড়ি দিয়ে ওঠা যায়, লিফট দিয়ে ওঠা যায়, তো আমি লিফট দিয়ে উঠবো। এই স্লোপটা আসলে ট্রলি বা হুইল চেয়ার পুশ করার জন্য। লিফটটি নামতেছে, আমরা যাবো লেভেল 3। দেখুন বন্ধুরা, আমাদের এক দেশি ভাই স্কেটিং করতেছে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আছে, আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আমরা স্টেডিয়ামে পৌঁছালে দেখতে আরও ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওটি দেখতে থাকুন। আমি আসলে অনেক দিন ধরে আসি না, আমাদের যে গ্রুপ আছিল ওরা গেট 7-এ, ওরা গেট 7-এ একত্র হতো, তো আমরা আসি এখন গেট 14-তে, গেট 7-এ যাব।
লোকজন অনেক কম। স্টেডিয়ামে বোধহয় আজকে কোনো অনুষ্ঠান আছে। গেট সেভেনে যে অবস্থা তাতে তো আমি একটারা চিনি না। এ ভাইয়া আসছেন, আমি তো মনে করলাম কেউই নাই। সিস্টাররা একটা